Hello viewers, I'm Tanvir Rabja, you're watching Tanvir Rabja Blog. Here is Aniyat, Sunglass for your Chivale, Abnara. মনে করছেন আমি শুধু মাস্ক পরে থাকি সানগ্লাস পরি না কিন্তু আমি সানগ্লাস পরি ভিউয়ার্স কারণ আশেপাশে যে ধুলোবালো আর যে ভাইরাস ছড়িয়ে আছে কোভিড 19 থেকে শুরু করে এখন আবার কদিন আগে ব্ল্যাক ফাঙ্গাস নামে একটা আপনারা শুনেছেন ভিউয়ার্স এটি তো শুধু মনে করেন কোভিড 19 থেকে শুরু করে ধুলোবালো থেকে শুরু করে কোভিড 19 থেকে খুব কঠিন ভিউয়ার্স এটি শুধু শরীরেই ক্ষতি করে না শুধু স্বাস্থ্যের ক্ষতি এটি শুধু স্বাস্থ্যের মাধ্যমে ছড়ায় ভিউয়ার্স কিন্তু এটি শ্বাসই না ভিউয়ার্স এটি অ্যাটাক করে ডাইরেক্ট আপনার চোখের মাধ্যমে ভিউয়ার্স যখন আপনার চোখে অ্যাটাক করে ভিউয়ার্স তখন আর চোখকে আর বাঁচানো যাবে না ভিউয়ার্স এই জন্য আপনারা সবসময় শরীরেই ধুলোবালো থেকে রক্ষা করবেন না ভিউয়ার্স চোখটাকে বাজিয়ে রাখবেন ভিউয়ার্স কারণ চোখ ছাড়া আমরা কিছুই দেখি না চোখ বন্ধ গেলে আমরা মনে করি কবর ছাড়া কিছুই দেখবো না বেশ অন্ধকার যাতে যাদেরকে বলা উচিত শেষে সতর্ক করে আমরা একদম চলে যাই কবরে কবরে ভিউয়ার্স আর আমি এই কথাটি বলে আপনাদের রাগ করবো না রাগ মাইন্ড করে না ভিউয়ার্স কারণ আমি সবসময় আপনাদেরকে একটু কষ্ট দিয়ে কথা বলি আর আপনারা যদি মনে করেন এটা আপনারা যদি কষ্ট দিয়ে থাকেন এই জন্য আমি দুঃখিত ভিউয়ার্স আমি যা বলছিলাম ব্ল্যাক ফাঙ্গাস নামে যে ফাঙ্গাস ফাঙ্গাস নামে যে চোখের ওষুধটা আছে ভিউয়ার্স এই জন্য আপনারা সবসময় ধুলো বালি থেকে রক্ষার জন্য চোখ বাঁচানোর জন্য সানগ্লাসটা অবশ্যই ব্যবহার করবেন ভিউয়ার্স আপনাদেরকে বলা হলো ভিউয়ার্স আমি আর চাচ্ছি ভিউয়ার্স ঢাকার বাইরে গিয়েছিলাম আসতেছি ভিউয়ার্স ঢাকার ভিতরেই আপনারা আশেপাশের দৃশ্যগুলো আপনারা দেখতে থাকবেন ভিউয়ার্স আর দেখবেন কি ধুলোবালি আর আশেপাশের পরিবেশ কি খারাপ ভিউয়ার্স কারণ এটির পরিবেশ আর ধুলোবালি পচা আবর্জনা থেকে ব্ল্যাক ফাঙ্গাস ছড়ায় ভিউয়ার্স আপনারা যতটা যেখানেই যাবেন না কেন মাস্ক অত্যন্ত ব্যবহার করবেন ভিউয়ার্স অবশ্যই আমি যে সানগ্লাসটা ব্যবহার করার জন্য আপনারা সবসময় প্রস্তুত থাকবেন ভিউয়ার্স যাতে আমাদের চোখে কোনো ধুলোবালি না যায় ব্ল্যাক ফাঙ্গাস নামে ভয়ানক অসুস্থ যেন আমরা শরীরে না প্রবেশ করাতে পারি ভিউয়ার্স আর একটা কথা মনে করি ভিউয়ার্স আমরা যদি নিজেরা সতর্ক থাকি তাহলে আমাদের কেউ আর কোনো অসুখ বিসুখ আমাদের শরীরে অ্যাটাক করতে পারবে আর আর যদি মনে করেন আমাদের ভাগ্য থাকে তাহলে তাকে স্পরে নিতে এরপরে আল্লাহ তালা বলেছেন যদি সতর্ক থাকতে যায় আমরা সবসময় সতর্ক থাকবে তাহলে আমাদের কোনো অসুখ বিসুখ থেকে কেউ অ্যাটাক করতে পারবে না কোনো অসুখ বিসুখ অ্যাটাক করতে পারবে ইনশাল্লাহ কারণ আমরা সতর্ক থাকলে আমাদের মনের মধ্যে একটা সাহস থাকে আমি তো সতর্ক আছি আমার তো কোনো অসুখ বিসুখ অ্যাটাক করার কথা না এরপর আমরা সতর্কভাবে যাবো ভিউয়ার্স চলাফেরা করবো আর সবসময় আমরা মাস্ক তো ব্যবহার করবো তার সাথে দূরে কোথাও গেলে গাড়িতে বা আশেপাশে ধুলো গেলে জায়গায় সানগ্লাসটা অবশ্যই ব্যবহার করে ভিউয়ার্স আর ভিউয়ার্স সামনে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সানবুকমোর সিদ্ধিগঞ্জের বিভিন্ন জায়গা ভিউয়ার্স তাহলে আপনারা সামনের দিকে আমার ভিডিওগুলো দেখতে থাকেন ভিউয়ার্স আর আমি আপনাদের সাথে থাকবো আর আপনাদের সাথে কথা বলতে থাকবো ভিউয়ার্স আর কিছু মনে করেন আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পারবেন ভিউয়ার্স তাহলে ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কেন দেখবেন না ভিউয়ার্স পুরোটি দেখবেন ভিউয়ার্স কারণ আমি আজ বাইরে বের হয়েছি একটু ঘরের মধ্যে থাকতে থাকতে একটু বোরিং হচ্ছিলাম তাই বাইরে বের হয়ে আপনাদের সাথে কিছু জব করছি ভিউয়ার্স ভালো আপনারা আমার সাথে থাকুন ভিউয়ার্স আর আমার সামনে পর্বগুলো ভিডিও পুরো দেখতে থাকুন ভিউয়ার্স